আসসালামু আলাইকুম, আমি সাবরিনা ইয়াসমিন। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আমার মায়ের হাতের একটি রেসিপি নিয়ে হাজির হলাম। এটি জলপাইয়ের খাট্টা নামে পরিচিত। এই রেসিপিটা কে কে খেয়েছেন জানি না, বা কী নামে পরিচিত আপনারা তাও জানি না। এটি জলপাই দিয়ে তৈরি করা হয়। তো প্রথমেই নিয়ে নেওয়া হয়েছে কাঁচা জলপাই, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নেওয়া হবে। এটি গ্রামের বাড়িতে আগে অনেক রান্না করা হতো, এখন সচরাচর রান্না করা হয় না, খুব কম রান্না করা হয়। তবে জলপাইয়ের সিজন আসলে আম্মু প্রতিবারই রান্না করে আমাদেরকে খাওয়ায়। এই রেসিপিটা শরীরের জন্য অনেক ভালো। আমার মা গল্প করে আমার নানিও নাকি এই রেসিপিটা করত। এটার আর একটা নাম আছে জলপাইয়ের টক। তো ওইটাতে আবার মিষ্টি দেওয়া হয় না, এটাতে মিষ্টি দেওয়া হয়, এই জন্য এটাকে বলে খাট্টা। এটি খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে। আমরা এটি ভাতের সঙ্গে খেয়ে থাকি বা এমনিতেও খাওয়া যায়। বিশেষ করে গরু খাসির মাংস বা তেলুক জাতীয় খাবার খাওয়ার পরে এই ধরনের খাবার খাওয়া হয় বা ভাতের সঙ্গে এই টকটা নেওয়া হয়ে থাকে। তাহলে এবার রেসিপিটা দেখে নিন। এটার জন্য খুব অল্প কিছু উপকরণের প্রয়োজন হয়। প্রথমে নিয়েছি গুড়। গুড়টা ভেঙে একটু গুঁড়ো করে নেব। এখানে আপনারা গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন, তবে গুড়ের জন্য কালারটা এবং স্বাদটা অনেক ভালো লাগে। এখানে আপনাদের পছন্দ মতো আখের গুড় বা খেজুরের গুড়, যেটা আপনাদের ভালো লাগবে সেটাই নিতে পারেন। আর যে সব উপকরণগুলো প্রয়োজন হচ্ছে সেটি হলো একটু লবণ, হলুদ, দুটি তেজপাতা আর রসুন কুচি। জলপাইগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়ে গেলে এবার জলপাইগুলোকে একটু পানি সহকারে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ, চটজলদি আপনারা বাসায় এটি তৈরি করে নিতে পারেন। তাই যারা এই রেসিপিটি এখনও ট্রাই করেনি বা কখনো খেয়ে দেখেননি তারা অবশ্যই খেয়ে দেখবেন। বিশেষ করে ভারী কোনো খাবার খাওয়ার পরে ট্রাই করবেন, তাহলে দেখবেন অনেক ভালো লাগবে। দেখতে পাচ্ছেন কিভাবে এটি ম্যাশ করে নেওয়া হচ্ছে। এটি ডাল ঘুটনির সাহায্যে ম্যাশ করে নেওয়া হচ্ছে, খুব ভালোভাবে গরম গরম অবস্থাতে ম্যাশ করা হচ্ছে যাতে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় সব কিছু। খুব ভালোভাবে জলপাইগুলো ম্যাশ করে নেওয়ার পরে জলপাইয়ের বিচিগুলো ফেলে দিবেন। এ পর্যায়ে এখন পানি দিয়ে দিতে হবে, বেশি করে পানি দিতে হবে। জলপাইয়ের খাট্টাটা অনেকটা ডালের মতো, আপনারা যে পরিমাণে ঘন খেতে চান বা পানি বেশি খেতে চান সেই পরিমাণে পানি দিবেন। এখন এই পানির ভিতরে গুড়, লবণ আর হলুদ দিয়ে দেওয়া হবে। উপকরণগুলো দেওয়ার পরে ভালোভাবে মিক্সড করে নিয়ে চুলায় 5-7 মিনিটের জন্য ভালোভাবে জাল করতে হবে। এ পর্যায়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেই জন্য বারবার এভাবে নেড়ে দিতে হবে। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। বেশিক্ষণ না, 5-7 মিনিট জাল করে নিলেই হবে। একদম টকবক করে সব দেখবেন ফুটে যাচ্ছে, আর গুড় যেটা ছিল সেটাও গলে যাবে ভিতরে। ভালোভাবে 5-7 মিনিট জাল করে নেওয়ার পরে এটাকে এখন তেলানি দিতে হবে। অনেক এলাকায় এটাকে ফোড়ন বলে বা সাম্বার বলে, যেটাই বলুক না কেন। প্রথমে একটি পাত্রে অল্প পরিমাণে সরিষার তেল নেওয়া হচ্ছে। সরিষার তেলটি একটু গরম হয়ে আসার পরে এখানে দিয়ে দেওয়া হবে রসুন কুচি আর তেজপাতা। আর কোনো কিছুই লাগবে না, এই দুটো উপকরণেই হয়ে যাবে। রসুনগুলো একটু একটু লাল লাল হয়ে আসার পরে এখানে যে টকটা তৈরি করা হয়েছে জলপাইয়ের সেটা দিয়ে দিতে হবে। এতে অনেক সুন্দর একটি ফ্লেভার আসে, অনেক ভালো লাগে।
এখন আর 2-1 মিনিট জাল করে নেওয়া হবে বাস তাহলে রেডি জলপাইয়ের খাট্টা যারা টক অনেক পছন্দ করেন তাদের কাছে তো অনেক ভালো লাগবে এই রেসিপিটা আমার মায়ের হাতের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন জলপাইয়ের খাট্টা রান্না করা শেষ এখন আমি পরিবেশন করে নিচ্ছি তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ